নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, দুনিয়াতে জান্নাতের সুখান পাওয়া যায়, এটি কি শুধুই উহুদে পাওয়া যায় নাকি অন্য কোথাও হতে পারে? প্রিয় ভাই, আপনার নাম প্রকাশে অনিচ্ছুক আমি প্রশ্নটা আগে দেখছি, দেখার পরে তখন বুঝছি যে আপনি কেন নাম প্রকাশ করতে চান না। প্রিয় ভাইরা, কিছু কথাবার্তা আমাদের অনেকের আছে যে বিষয়গুলো আমাদের জানার থাকে, কিন্তু কিছু বিষয় থাকে আমরা বুঝি যে এটা দিয়া কারো মুখ দিয়ে কোনো কথা বের করে দূরত্ব তৈরি করার অনেক সময় প্রচেষ্টা থাকে। আপনারা যারা নেট জগতে আছেন তারা জানেন এই প্রশ্ন করার কারণ হয়তো নেই, আমি তারপরেও আপনাদের কাছে যেহেতু পড়ে ফেলছি আমি উত্তর দিতে চাই। প্রিয় ভাইরা দেখেন, জান্নাতের যে সুঘ্রাণ, ভালো করে বোঝেন, জান্নাতের সুঘ্রাণ 40,000 মাইল দূর থেকেও পাওয়া যাবে, এইটা হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য অগণিত হাদিস, বুখারীর হাদিস, বিভিন্ন হাদিস। কিন্তু এই সুঘ্রাণটা দুনিয়ার জগতে না, ওই জান্নাতের জগতে, জগৎটা ওই জগৎ, ওই জগতের মধ্যেই সুগন্ধ পাওয়া যাবে। এই জগৎ আর ওই জগতের মধ্যে পার্থক্য আছে। দুই নম্বর কথা হচ্ছে যে জান্নাতের সুঘ্রাণ প্রমাণ হওয়ার পরেও একটা হাদিস আসছে বুখারীর মধ্যে কিতাবুল জিহাদের ভিতরে, সেইখানে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উহুদে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, যুদ্ধ করার সময় তার চূড়ান্ত আবেগ, তিনি একদম কাফের মুশরিকদের সামনে চলে গেছেন। এই আনাস ইবনে নজর তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, আল জান্নাহ ওয়া রাব্বান নাদর ইন্নী আজিদু রিহাহা মিন দুনি উহুদ। ও সাদ, আল্লাহর কসম করে বলছি জান্নাত জান্নাত, নিশ্চয় তার সুগন্ধ আমার নাক পর্যন্ত এসে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আনাস ইবনে নজরের এই কথার ব্যাখ্যা করেছেন, আনাস ইবনে নজরের এই কথার ব্যাখ্যা করে ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানি বলতেছেন যে সত্যি সত্যি সাহাবীদের ব্যাপারে আমাদের ঈমান, তারা কখনো মিথ্যা কথা বলেন না, তার এই জান্নাতের সুঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রিয় গ্রাহ্য করে দিয়েছেন, যেহেতু তিনি শাহাদতের তামান্নায় ছিলেন। এ ব্যাপারে ইবনে বাত্তাল বলছেন, ওয়ান্নাহু ওয়াজাদারি হাল জান্নাতি হাকিকাতান, তিনি সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে দিয়েছেন। কিন্তু এই একটা হাদিস ছাড়া পয়গম্বর আলাইহিসসালাম বাদ দিয়ে মানুষের ক্ষেত্রে কোন ব্যক্তি আর জান্নাতের সুঘ্রাণের কথা দুনিয়াতে বলেন নাই, হাদিসের মধ্যে এরকম নাই। পয়গম্বরদের কথা ভিন্ন, তাদেরটা পুরাই আলাদা চ্যাপ্টার, কিন্তু সাধারণ মানুষের এইটার বিশ্লেষণ করে আরো ওলামায়ে কেরাম বলতেছেন যে এই বিষয়ে আমাদের আকীদা কি হবে। এ বিষয়ে আকীদা, কোনো মানুষ যদি বলেন এই কথা তাহলে এইটার প্রমাণ অথবা এইটার অপ্রমাণ কোনো দিকেই আমাদের নিসবত নাই, এটা তার উপরে ছাড়তে হবে। তারা বলছেন, ওয়া হুসুলু যালিকা লিবাদি ইবাদিল্লাহি সলিহিন কারামাতুন লাহুম, কোনো ব্যক্তি যদি বলে ফেলেন ইমানদার হিসাবে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এটা তার ব্যক্তিগত ফিলিংস, এটা তার কারামতে পরিগণিত হবে, কিন্তু এটা দালায়েল হবে না অন্যদের কাছে। প্রিয় ভাইরা, এই কথাগুলোর আলোকে আমরা বলতে চাই প্রিয় ভাইরা, যে আমরা যখন এরকম কোনো কথা বলবো তখন আমাদেরকে আরও ভেবে চিনতে বলতে হবে। অনেক কারামত আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির মধ্যে দিয়ে দেন, কিন্তু সেই কথা যদি কমনলি জেনারেললি আমরা অনেক সময় বলে দেই তখন মানুষ হয়তো মিসগাইডেড হতে পারে, ভুল হতে পারে। আর দুই নম্বর হচ্ছে, যখন কারো সমালোচনা করব আমরা তারে একবারে আসমান জমিন তুলাধুনা করে উড়ায় দিব, এরকম কথাও আমাদের বলা উচিত নয়। আমাদেরকে খুব সাবধান হতে পারে, যারা এই প্রশ্নগুলো আমাদেরকে করেন আমরা বুঝি ভাই। অনেক সময় হয় কি ভাই, প্রশ্ন হাতে চলে আসে তো পড়ে ফেলি, তখন যদি উত্তর না দেওয়া হয় আপনাদের জন্য মনে হবে কেমন হলো। কিন্তু এই প্রশ্নগুলো অনেকে ইন্টেনশনালি আমাদের কাছে করে, উনি জানে, জানার পরেও বাজানোর চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, এই বাজানোর মধ্যে আমাদের কোনো লাভ নাই। মানুষকে শুধরানোর অনেক পথ ও পদ্ধতি আছে যেইগুলো আমাদের ফলো করা উচিত। আমারও যে ভুল হয় না এরকম না, আমি অনেক ক্ষেত্রে অনেক ভুল কথা হয়তো বলে ফেলেছি, আবেগে বলে ফেলেছি, অনেক কথা আক্রমণাত্মক হয়তো বলে ফেলেছি, কিন্তু যার ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে আমি তার ব্যাপারে বলবো যে খবরদার এরকম বাজে কথা বলেন না, যেহেতু এটা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন কোন তার নেককার বান্দাদের এরকম কথা প্রকাশ করতেও পারেন। তবে আমাদের দাঈদেরকে মৌলিক কথা মাথায় মনে রাখতে হবে, এটার দ্বারা যদি আবার বুজুর্গি প্রমাণ হয়ে যায় মানুষের কাছে তাহলে অনেক সময় অন্যরকম মেসেজ চলে যেতে পারে। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে বুঝদান করুক বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে, কোন আমলের বিনিময়ে তা পাওয়া যাবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন ফারাবি। সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে বলেন তো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ, কিন্তু সর্বপ্রথম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সামনে যে হাজির হবেন, যাওয়ার পরে জান্নাতের দরজায় টোকা দিবেন, ফাকালাল মালাইকা মান আনতা, ফেরেশতা বলবে কে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, তখন ফেরেশতা ভিতর থেকে বলবে আমাকে তাই বলা হয়েছিল, আপনি ছাড়া অন্য কেউ ডাক দিলে যেন জান্নাত খোলা না হয়, আপনাকে দিয়েই জান্নাতের সূচনা, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। দ্বিতীয় জিজ্ঞাসা, আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমল হচ্ছে রহমত, জান্নাত আল্লাহর রহমত ছাড়া কোনো আমল দিয়ে পাওয়া যাবে না, আল্লাহ দয়া না করলে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ রসুলের প্রতি এটা আল্লাহর দয়া, সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিব্রাইল আমিন আমাকে আসলেন, আসার পরে আমার হাত ধরলেন, ধরে বললেন এই যে দেখেন আপনার উম্মত কোন জান্নাতে প্রবেশ করবে, এত পরে আসছে কিন্তু ওরা সবার আগে যাবে, অর্ধেক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সাথে ওই সময় থাকবো? আল্লাহর নবী আবু বকরের হাত ধরে বললেন আল্লাহর পয়গম্বরদের পরে এই পৃথিবীতে মানুষের মধ্যে থেকে আবু বকর সবার আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং দুইটাই আমাদের, আমাদের নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে, উম্মত হিসাবে আবু বকর সবার আগে, আমল হিসাবে আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বিহামদি। আর পাসপোর্ট হিসাবে কি? ঈমান। পাসপোর্ট হিসাবে কি? ঈমান। সুতরাং প্রিয় ভাই বলবো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আর আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন। উসাইমিন আব্দুল্লাহ তাহা সেনবাগ থেকে এসেছেন, প্রশ্ন করেছেন অনেকে বলেন উমুক দোয়ায় উমুক আমলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথাটি কতটা যৌক্তিক? আমলটাই বাকি, জান্নাতে খেজুর গাছ লাগানো যায়, কথা হচ্ছে আমি দুনিয়াতে থেকেই এখনো জান্নাতে যাব কি যাব না সিদ্ধান্তই হইল না, তাহলে আমি খেজুর গাছ কেমনে পাইলাম? চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাইরা উসাইমিন আব্দুল্লাহ। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা, আমরা যে জান্নাতে যাব, আমরা যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে উমুক উমুক আমল করলে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, হাদিসের মধ্যে এরকম কিছু আমল আছে, সেটা আপনাদের কাছে বলবো। তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, এই যে জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের খেজুর গাছ পাওয়ার জন্য আপনার জন্য একটা পাসপোর্ট লাগে, আর ওই পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগে। আপনার একটা পাসপোর্ট আছে, পাসপোর্টটা হচ্ছে আপনার একবারে, এখনকার আধুনিক মেশিন রিডেবল সব আছে, কিন্তু এটার মধ্যে ইন্ডিয়ার ভিসা নাই, যেতে পারবেন তো? কোটি কোটি টাকা আপনার, যে আপনি বিরাট গরম বল দেখি একটা পুরো ইন্ডিয়ার অঙ্গরাজ্য কিনে ফেলবো আমার এই পরিমাণ টাকা, বলবে তুমি থামো আগে তুমি ভিসাটা মারিয়ে আসো, এই সকল পটর পটর করার দরকার না, আরেকজন গরিবের গরিব মিসকিনের মিসকিন টাকা নাই পয়সা নাই ভিসা আছে, ওর ইমিগ্রেশন পার করায় দিবে, ঠিক কিনা? মনে রাখবেন ইমানদার, ইমানদার মুসলমানের কালেমা হচ্ছে তার পাসপোর্টের ভিসা, কোন ইমানদারের সাথে যদি এই কালেমা তাওহীদ এই ভিসাটা লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো না কখনো তাকে জান্নাতে দিবেন, এটাই আপনার আমার ইমান, সুবহানাল্লাহ। এটা এক নম্বর আইটেম। দুই নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আনন্দে আনন্দে তিনি আত্মহারা হয়ে গেলেন, তার আনন্দ দেখে সবাই অবাক, আবু সাঈদ তুমি এত খুশি কেন? বলে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে একটা কথা বলেছেন, তিনি বলছেন কেউ যদি সকালবেলা বলে আর সন্ধ্যাবেলা বলে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এটা আবু দাউদের হাদিস, আর আরেকটা হাদিসের মধ্যে আসছে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আবু সাঈদ বলছেন এই কথা যদি কেউ বলে অন্তর দিয়ে ঈমান দিয়ে বুঝে সুঝে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন, সুবহানাল্লাহ। কি বলছেন আপনি? রদিতু বিল্লাহি রব্বান, আমার রব হিসাবে আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি, যেই রব আমাকে ওই রুহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, যেই রব আমাকে কোরআন খোলার পরে শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই রব আমাকে কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন মান রব্বুকা, আমি তিন জায়গাতেই পাশ করছি কারণ আমি রব হিসাবে সব জায়গাতে আল্লাহকে রাখছি, অবিল ইসলামে দিনা, দুনিয়ার নানান পথ নানান মত নানান কথা নানান কর্মসূচি ছিল একটাও নেই নাই, ধর্ম হিসাবে ইসলামকে নিয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নীতি এবং আদর্শ তার পথ পদ্ধতিতে আমি ইবাদত করেছি, এটা মুখ দিয়ে মুখস্থ করা না, লেখে নিয়ে মুখস্থ করেছে রদিতু বিল্লাহি রব্বুল ইসলামে মুহাম্মাদিন নবী রাসূলা, কোটি কোটি বার পড়লেও কাজ হবে না, কিন্তু এটা যদি বুঝে নিয়ে একবার পড়েন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত ওয়াজিব হওয়ার আমল যেটা বলা হয়েছে এটা আপনার জন্য ভুল না, তাহলে জান্নাত ওয়াজিব হওয়ার আমল কি? রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা
وبمحمد النبي ورسولا আর জান্নাতের খেজুর গাছ যদি লাগাতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটা গাছ লাগিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঁচটা গাছ লাগাইছি আমরা আলহামদুলিল্লাহ সহি হাদিস দ্বারা প্রমাণিত অতএব জান্নাতের গাছ সত্য জান্নাত পাওয়াও আমাদের জন্য সহজ যদি ইমানের ভিসাটা আমরা নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন